ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা অনেকেই স্বাভাবিক সংখ্যা কি সেটা জানো তোমাদের আমি সেই স্বাভাবিক সংখ্যার যোগফল কীভাবে নির্ণয় করতে হয় সেই সূত্রগুলো আমি দেখাবো এবং সেই সূত্রের রেসপেক্টে যে ফর্মুলা আছে সেই ফর্মুলার রেসপেক্টে আমি একটি একটি করে প্রবলেম সলভ করে দেখাবো যে কিভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয় তো শুরুতেই বলি আর একবার একটু মনে করিয়ে দিই স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা হলো সেগুলোই যে সংখ্যাগুলো আমাদের গুনতে সাহায্য করে অর্থাৎ কাউন্টিং করতে সাহায্য করে ধরো তাহলে কোন সংখ্যাগুলো হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকমভাবে যত সংখ্যা আছে যেগুলো গুনি যে সংখ্যাগুলোর সাহায্যে আমরা গুনি সেগুলোকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা তো এখন চলো তাহলে স্বাভাবিক সংখ্যার যোগফল কিভাবে আমরা নির্ণয় করবো খুব শর্ট টাইমের মধ্যে ধরো এক নম্বর সূত্রটা আগে দেখো এখানে লেখা আছে প্রথম সংখ্যক সংখ্যার যোগফল এখানে সংখ্যা বলতে স্বাভাবিক সংখ্যাকে বোঝানো হয়েছে তাহলে প্রথম সংখ্যক সংখ্যার যোগফল তার সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু দেখো এখানে এন হচ্ছে কি এন মানে কতগুলো সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাটা যদি আমরা জানতে পারি তাহলে খুব সহজে আমরা তাদের যোগফল নির্ণয় করতে পারি ধরো যদি বলা হয় ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফাইভ তাহলে ফোর প্লাস ফাইভ তাহলে এই যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে এদের যোগফল নির্ণয় করো তো আমরা খুব সহজেই এটা কিন্তু বার করতে পারছি দেখো পাঁচ আর চার নয় নয় আর তিন বারো বারো আর দুই চোদ্দ চোদ্দ আর এক পনেরো এটা আমাদের গ্রিফের মধ্যে কারণ খুব অল্প সংখ্যক আছে এখানে পাঁচখানা স্বাভাবিক সংখ্যা আছে পরপর প্রথম থেকে তাই আমরা সহজেই যোগ করতে পারলাম কিন্তু এই সংখ্যাটা যদি এরকম দেওয়া থাকতো এক দুই তিন চার পাঁচ এইভাবে ডট ডট করে টোটাল তিরিশ পর্যন্ত আমি খুব অল্পই দিলাম এক অর্থাৎ এক থেকে তিরিশ পর্যন্ত যত সংখ্যা আছে তাদের যোগফল নির্ণয় করো দেখো এই যোগফলটা নির্ণয় করতে গেলে গেলে কিন্তু পরীক্ষা হলে অনেকটা সময় তোমাদের নষ্ট হবে সেই কারণে এইটা নির্ণয় করার শর্টকাট নিয়ম হচ্ছে এই সূত্রটা তাহলে সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করবো দেখো সংখ্যা আছে এক থেকে তিরিশ পর্যন্ত তাহলে এখানে মোট কটা সংখ্যা আছে সেটাই হচ্ছে এন এর মান দেখো এখানে তাহলে এন কত হচ্ছে থার্টি এক থেকে তিরিশ পর্যন্ত যখন তাহলে সংখ্যা হচ্ছে থার্টি তিরিশটি আছে তাহলে তাদের যোগ ফল কীভাবে হবে খুব সহজ তাহলে ওখানে বসিয়ে দিলাম দিলাম দেখো এন এর মান তিরিশ আবার এন এর মান তিরিশ প্লাস ওয়ান বাই টু তাহলে খুব সহজে হয়ে গেল দেখো তিরিশ একত্রিশ বাই টু তাহলে এইটা এটা কাটাকুটি করলে দেখো পনেরো হচ্ছে এইবার তোমরা যদি পনেরোর সঙ্গে একত্রিশ গুণ করে দিতে পারো তাহলে অঙ্কটা হয়ে গেল দেখো পনেরো এক কে পনেরোর পাঁচ হাতে এক তিন পনেরো পঁয়তাল্লিশ আর এক ছেচল্লিশ তাহলে এক থেকে তিরিশ পর্যন্ত যত সংখ্যা আছে তাদের যোগফল কত হলো চারশো পঁয়ষট্টি এরকমভাবে যদি আরও দেওয়া হয় এক থেকে একশো পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করো তাহলে এখানে এন এর মান কত হবে একশো একশো ইন্টু একশো প্লাস এক মানে একশো ইন্টু একশো এক বাই দুই তাহলে পঞ্চাশ ইন্টু একান্ন গুণ করে দিলেই খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে তোমাদের যোগফল কিন্তু নির্ণয় করা হয়ে যাবে তাহলে এটা বুঝতে পারলে আশা করি এরপরে দেখো যেটা আমি বলছি দু নম্বর সূত্র এরকমভাবে যদি এন সংখ্যক প্রথম এন সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফল দেয় অযুগ্ম থেকে উনত্রিশ পর্যন্ত প্রশ্ন হলো এক থেকে এক থেকে টোয়েন্টি নাইন পর্যন্ত যতগুলো অযুগ্ম সংখ্যা আছে তাদের যোগফল নির্ণয় করো তার মানে কাঁধে কাঁধে যোগ করতে হবে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ডট ডট করে পুরো পঁচিশ টোয়েন্টি 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 ফাইভ সেভেন নাইন কারণ আমি একটু লিখি তাহলে কাদের যোগ করবো আমরা অযুগ্ম সংখ্যা তাহলে ওয়ান থ্রি ফাইভ সেভেন এইভাবে টোটাল টোয়েন্টি নাইন পর্যন্ত যোগ করতে হবে এদের যোগফল নির্ণয় করতে হবে তো আমরা যোগ এমনি করতে পারি নর্মালি তিনের সঙ্গে এক যোগ করলে চার চার আর এক পাঁচ চা চারের সঙ্গে পাঁচ যোগ করলে নয় এইভাবে পরপর আমরা যোগ করতেই পারি কিন্তু পরীক্ষা হলে সেটা অনেকটা সময় নিয়ে নেবে তার জন্য তোমরা করবে কি দেখো খুব সিম্পল এখানে টোটাল কতগুলো সংখ্যা আছে এক থেকে মানে ওয়ান থেকে টোয়েন্টি নাইন পর্যন্ত টোটাল নাম্বার অফ নাম্বার অফ তোমার সংখ্যা আছে কথা কতগুলো পঁচিশটি গুনলেই পাওয়া যাবে কতগুলো সংখ্যা আছে পঁচিশটি না আছে তোমার পনেরোটি সংখ্যা এক থেকে উনত্রিশ পর্যন্ত মোট অযুগ্ম সংখ্যা হচ্ছে পনেরোটি তার মানে এন এর মান পনেরো এবার তার মানে তোমার এদের যোগফল তাহলে কত হবে খুব সিম্পল পনেরো স্কোয়ার করলে যা হবে তাই পনেরো স্কোয়ার হচ্ছে দুশো পঁচিশ পনেরো স্কোয়ার হবে কত দুশো পঁচিশ তাহলে এটা তোমরা আশা করি বুঝতে পারলে যে প্রথম এন সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফল হবে এন স্কোয়ার অর্থাৎ এখানে এক থেকে উনত্রিশ পর্যন্ত যত সংখ্যা আছে কতগুলো আছে পঁচিশটি পনেরোটি তাই তাদের শর্টকাটে করলাম কি পনেরো স্কোয়ার করে দিলেই তোমাদের উত্তর এসে যাবে এরপরে দেখো প্রথম এন সংখ্যক যুগ্ম সংখ্যার যোগফল আগেরটা বললাম অযুগ্ম এবার বলছি যুগ্ম আমি যদি বলি এক থেকে যত এক থেকে একশো পর্যন্ত যতগুলো যুগ্ম সংখ্যা আছে তাদের যোগফল নির্ণয় করো কারণ একের পর দুই তারপর চার ছয় আট লাস্ট সংখ্যা হচ্ছে একশো তাহলে এদের যোগফল নির্ণয় করতে গেলে কিভাবে করবে সূত্র দেখো এন ইন্টু এন প্লাস ওয়ান এক্ষেত্রে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এন এর মানটা কত এখানে জানতে হবে এক থেকে একশো পর্যন্ত মোট যুগ্ম সংখ্যা কতগুলো আছে পঞ্চাশটি কতগুলো আছে তাহলে পঞ্চাশটি আছে তাহলে এর যোগফলটা হবে দেখো পঞ্চাশ এন এর মান পঞ্চাশ বসালাম আর পঞ্চাশের সঙ্গে এক যোগ করলে হবে একান্ন তাহলে এটা পঞ্চাশ এবং একান্ন গুণ করে দিলেই তোমাদের কিন্তু উত্তর চলে আসবে কত হবে দুই পাঁচ পাঁচ শূন্য দেখো পাঁচ এক কে পাঁচ পাঁচ পঁচিশ আট শূন্য বসিয়ে দিলাম তাহলে এইভাবে যে প্রথম এন সংখ্যক যুগ্ম সংখ্যার যোগফল এন ইন্টু এন প্লাস ওয়ানের এর সাহায্যে খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো এরপরে তোমরা দেখো চারের দাগের যে ফর্মুলাটা আছে এটাও একটা ফর্মুলা প্রথম সংখ্যক পূর্ণ এন সংখ্যার পূর্ণ সংখ্যার যোগফল প্রথম সংখ্যক পূর্ণ সংখ্যার না বলে বর্গ সংখ্যার যোগফল হবে কি হবে প্রথম সংখ্যক এন পূর্ণ বর্গ সংখ্যার যোগফল কেমন তাহলে আমি একটা দেখাই সংখ্যাগুলো কেমন হবে স্বাভাবিক সংখ্যার বর্গ মানে সংখ্যাগুলো যোগ বর্গ করে যোগ করতে হবে এইভাবে পূর্ণ বর্গ বার করতে হবে স্বাভাবিক সংখ্যাগুলোর তাহলে এইভাবে যদি অঙ্কটা দেওয়া হয় তাহলে সে ধরো এক থেকে পঁচিশ পর্যন্ত দেওয়া আছে এরকম ভাবে এইটা বার করতে বলল তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই স্বাভাবিক সংখ্যা প্রথম থেকেই আছে এবং তাদের বর্গ পূর্ণ বর্গ সংখ্যা এদের যোগফল নির্ণয় করতে হবে তো এটাই যদি দেয় তাহলে এখানে এন এর মান কত হবে এন এর মান পঁচিশ বোঝাই যাচ্ছে এন এর মান হবে পঁচিশ এবার ফর্মুলা ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স তার মানে এবার যদি আমরা এটা বার করতে যাই তাহলে কি করব তাহলে পঁচিশ পঁচিশ আর এক ছাব্বিশ আর পঁচিশ পঞ্চাশ আর এক একান্ন বাই সিক্স এটাকেই কাটাকুটি গুণ করলে যা হবে তাই তার মানে দেখো পঁচিশ ইন্টু ছাব্বিশ ইন্টু একান্ন বাই সিক্স করলে উত্তর আসবে এখানে তোমাদের পাঁচ পাঁচ দুই পাঁচ হিসাবটা তোমরা করবে তাহলে এইভাবে প্রথম এন সংখ্যক পূর্ণবর্গ সংখ্যার যোগফল নির্ণয় করা গেল সূত্র এটা এই সূত্রের সাহায্যে আমরা বা আমি বার করে দিলাম তারপরে দেখো প্রথম এনসংখ্যক পূর্ণ ঘন সংখ্যার যোগফল নির্ণয়ের ফর্মুলা লিখেছি তার প্রবলেমটা কেমন দেওয়া থাকবে দেওয়া থাকবে আমি বলি ধরো দেওয়া আছে যে একের কিউব ঘনত ঘন সংখ্যা পূর্ণ ঘন দুয়ের কিউব তিনের কিউব করতে 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 পুরো বারোর কিউব বারোর কিউব পর্যন্ত দেওয়া আছে তাহলে এক থেকে বারো সংখ্যার পূর্ণ ঘন তাদের যোগফল নির্ণয় করতে হবে এগুলো খুবই পাওয়া যায় তোমরা সবাই জানো তো ফর্মুলা দেখো এখানে এন এর মান কিন্তু বারো কারণ বারোটা সংখ্যা আছে তাহলে ফর্মুলা দেখো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের যে ফর্মুলা সেটাই তার হোল হোলস্কোয়ার করে দিলে এসে যাবে তাহলে এন এর মান যখন বারো তাহলে বারো ইন্টু তেরো বাই টু তার হোলস্কোয়ার করলেই আসবে তাহলে এটা এটা কাটাকুটি করলে হচ্ছে ছয় তাহলে পুরো লাস্ট হিসাব করলে কত হবে দেখো ছয় শূন্য আট চার ফর্মুলা এটা এই ফর্মুলাটাই আমরা ব্যবহার করব তাহলে প্রথম এন সংখ্যক পূর্ণ ঘন সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে হয় তোমরা দেখে নিলে সবসময় খেয়াল রাখতে হবে এখানে প্রথম সংখ্যক কথাটা থাকবে কিন্তু প্রথম মানে পরপর এক থেকে এক থেকে যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে তাদের যোগ ফল তাওয়ার পূর্ণ ঘন এরপরে একটু আলাদা একটা প্রবলেম দেখাচ্ছি তোমাদের আমি আগে সূত্রটা দেখে নাও প্রবলেমটা হচ্ছে দেখো পরপর বা সমপার থেকে যে সংখ্যাগুলো তাদের যোগ ফল এর আগের যে অঙ্কগুলো দেখিয়েছি আমি পরপর দিয়েছি প্রথম থেকে ওয়ান টু থ্রি ফোর এইভাবে বা এক স্কোয়ার দু স্কোয়ার তিন স্কোয়ার এইভাবে এবার যদি সংখ্যাটা পরপর থাকে অর্থাৎ সমপার্থক্য থাকে খেয়াল সম সমপার্থক্য দেখাচ্ছে পাঁচ ফাইভ থাকলো তারপর টেন থাকলো ফিফটিন থাকলো এই রকম ধরনের যে সংখ্যাগুলো থাকবে সাপোজ আমি একটা দেখাই ফাইভ টেন ফিফটিন এইভাবে একশো পর্যন্ত যতগুলো সংখ্যা থাকবে তার যোগফল নির্ণয় করতে হবে তো যোগফল নির্ণয় করতে শেষ সংখ্যা একশো আর টোটাল এনের মান গুনে নেবে পরপর পাঁচ দশ পনেরো এভাবে গুণে নিলে দেখবে কুড়িটা পাওয়া যাবে অর্থাৎ এখান পাঁচ থেকে একশো পর্যন্ত টোটাল কুড়িটা সংখ্যা আছে তাহলে যোগফল ফল কিভাবে হবে দেখো তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা তাহলে পাঁচ আর একশো একশো পাঁচ ইন্টু কুড়ি বাই দুই মানে দশ তার মানে হচ্ছে দেখো হাজার পঞ্চাশ এক চান্সেই তোমরা অঙ্কটা যোগফল নির্ণয় করে ফেলবে এইভাবে যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে আর আর লাস্ট একটাই বলবো সমপার্থেক্ষের যে সংখ্যা মানে এই জিনিসই যোগফল না ভাগফল ভাগফল করতে গেলে কি করতে হয় যে খুব সিম্পল প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই টু করে দিলেই এসে যাবে যদি এটারই ভাগ ফল করতে দিত তাহলে আমরা করতাম কি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা যোগ করে নেবো নিয়ে দুই দিয়ে ভাগ করে দেবো ভাগ করে দিলেই তোমাদের গড় বেরিয়ে যাবে পরপর বা সমপার থেকে সংখ্যার গড় এইভাবেই নির্ণয় করতে হয় তাহলে তোমাদের আমি এ পর্যন্ত যত স্বাভাবিক সংখ্যা আছে তাদের যোগফল কিভাবে কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো পরপর দেখালাম এবং দুটো একটা প্রবলেম দিয়ে আমি বুঝিয়ে দিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো থ্যাংক ইউ